মানে আমার ডিভোর্সের পরে আমার এক্স ওয়াইফকে আমার ছোটবেলার বন্ধু বিয়ে করে ফেলেছে। অবশ্য আপনি হয়তো এটা জানেন না যে আমার ছোটবেলার বন্ধু আমার এক্স ওয়াইফের ছোটবেলার বন্ধু, আমরা একই ফ্রেন্ড সার্কেলের। আই এম সরি স্যার, আপনার প্রাক্তন স্ত্রী এবং আপনার প্রাক্তন বন্ধু কেউই আপনার মতো ফেমাস না। আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে আমি কিছুই জানতাম না, যা জানার এখনই শুনলাম। তাই নাকি? ও আচ্ছা, আপনি আমার বন্ধুকে প্রাক্তন ধরে নিলেন কেন? হয় আমি খুবই ভালো ডিটেকটিভ, আদারওয়াইজ আপনি যেভাবে করে তার ব্যাপারে কথা বললেন, যে কেউ শুনলেই বুঝবে স্যার আপনার সাথে তার কারেন্ট রিলেশনশিপটা কেমন। তার মানে আপনি বুঝতে পারছেন যে .4 বোরের সরকারি পিস্তল বাদেও আমার নিজের পায়ে মারার জন্য একটা ধারালো কুড়াল নিয়ে ঘুরি। সচিবালয়ের নিজ দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়েছেন। অম্লান, এই যে তোমার নিউজ চলে আসছে। দুপুর 12:30টার দিকে তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠান। এর আগে সকাল 9:15টার দিকে তিনি তার দপ্তরের সঙ্গে কথা বলে পদত্যাগপত্র তৈরি করেন। পদত্যাগের বিষয়ে ব্যক্তিগত উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আলারাফ রহমানের বিষয়ে মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলারাফ রহমানের পদত্যাগের বিষয়ে আরও বিস্তারিত জানতে মন্ত্রীর বাসভবনের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের নিজস্ব প্রতিনিধি। কিছুক্ষণ পর একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আফরোজ হোসেন। প্রথম প্ল্যানটা এরকম ব্যাকফায়ার করলো ভাই স্যার। ব্যারিস্টারের কোন প্ল্যানটা এখনো পর্যন্ত ব্যাকফায়ার করে নাই? হেই ফর্দটা দেন তো আমারে। আমি সেই কথা বলিনি, আপনি বসেন। এই প্রধান সাহেব তো অনলাইনে, আসুন। ওকে, লাস্ট থিং ফার্স্ট, মন্ত্রী পদত্যাগ করেছে, ব্যারিস্টার বলেন। মন্ত্রী যে সততার চোটে এরকম একটা বিধ্বংসী কাজ করতে পারে সেটা আমার বিবেচনায় ছিল। আমরা চাইলে আমাদের প্ল্যান বি আরম্ভ করে দিতে পারি। সেটা আমি ঠিক বুঝলাম না, মানে কয়েকটা দিন ব্ল্যাকমেলারদের কথা মতো কাজ করলে একটা লোকের মহিমা কমে যাবে, এই ফাপরে কেউ মন্ত্রিত্ব বাদ দিয়ে দিতে পারে? না, কিন্তু এরকম সময় এই ধরনের অঘটন আমরা খুব বেশি এফোর্ড করতে পারবো না। আমি আপনার কাছ থেকে আরো ডিটেইলি কাজ এক্সপেক্ট করি। জনি একটু পরে আসেন, মিটিং চলছে। জনি থাকবে, জনিকে আসতে বলেছি আমি। ফিল্ডে যারা কাজ করছে তাদেরকে এখন থেকে প্ল্যানিং স্টেজ থেকে খুব বেশি দূরে রাখা যাবে না। নীলের আমরা অলরেডি খোঁজা শুরু করে দিছি, খুন করার পর থেকে ও তো নিজের বাসা থেকেও পলাতক। আহা, খুন নীলয় করেছে কিনা এটা এখনো শিওর হওয়া যাচ্ছে না। আপনি কাজ করেন, স্ট্যাম্প লাগে দস্তাবেজ নিয়ে আসেন, আমি তাতে সই করে দিতেছি। এই খুন যদি নীলয় করে না থাকে তাহলে আমি আমার নাম বদলায় ফেলাবো। আপনার নাম নিয়ে কারো কোনো অভিযোগ নেই বাচ্চু ভাই, বদলানোর দরকার এরকম আরো অনেক জিনিস আছে আপনার। পুলিশ এখন পর্যন্ত জানে না কে খুন করেছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় টেনশন হচ্ছে পুলিশ যদি খুনের সূত্র ধরে আগায় তাহলে কে খুন করেছে সেটা সহজেই বের করে ফেলবে। আপনারা এখনো বলছেন যে আপনারা নিজেরা জানেনই না যে কে খুন করেছে। What the fuck is going on? মানে আপাতত কোনো মাল আর ডিস্ট্রিবিউশন হচ্ছে না, আর মানে নেক্সট শিপমেন্ট আসার আগে আমাদের যে আইনি প্রক্রিয়া সেইটা মিট আপ করাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। গুড, তাহলে ব্যবসায় কাজ করুন, প্ল্যান বিটা যতটা ডিস্ট্রাকশন ছাড়া করা যায় সেই চেষ্টা করুন। এই খুনে তদন্ত করতেছে যে ডিবি অফিসার, নাম হইছে কাইজার চৌধুরী। আমরা গতকাল রাইতে তার হালকার উপর ডলা দিয়ে দিছি। শুনে ভালো লাগলো, কিন্তু কাইজার হোয়াট এভার এত কিছু ডিটেল আমাকে বলবেন না তো। এই কারবারের সবচেয়ে বড় কনসার্ন কি জানেন? এর সব আমি ডিটেলই জানি। এত কিছু আমি কেন জানবো? কে মারলো, কি করলো, কোন শালা কি করলো না করলো, এত কিছু তো আমার জানার দরকার নেই। আই ডোন্ট কেয়ার।